আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ 4 মার্চ 2021। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আপডেট নিউজ। দেশকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করছেন এবং কে প্রফেশনাল ভিসা নিয়ে প্রবেশ করছেন, ওই সকল প্রবাসী ভাইদের বৈধ হওয়া নিয়ে চলতেছে অনেক মন্তব্য, ওই বিষয়ে আমরা ক্লিয়ারলি এবং কি বিস্তারিত আলোচনা করব। এবং রয়েছে পুলিশ ইমিগ্রেশন থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন আপনাদের জন্য। এবং ভিডিও শেষ পর্যায়ে আপনাদের কিছু প্রশ্ন, কিছু কমেন্টের উত্তর দিব, যেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বৈধ হওয়া, স্পেয়ার পার্ট সংগ্রহ করা এবং কি দেশে যাওয়া। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আপনারা শোনার পর আপনার মনের মধ্য থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমার সফর বলকো আলামপুর মালয়েশিয়া থেকে। যে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দৃশ্যমান ভিউয়ার্স, মালয়েশিয়াতে বর্তমান চলতেছে রিক্যালিব্রেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে দুটি সাইট রয়েছে, একটি সাইটের মাধ্যমে অনেক প্রবাসী ভাই অবৈধ প্রবাসী ভাইরা বৈধ হচ্ছেন, অন্যান্য প্রবাসী ভাইরা মালয়েশিয়া ছেড়ে দেশে ফিরতেছেন। তো সেক্ষেত্রে বৈধ হওয়া নিয়ে চলতেছে অনেক জটিলতা। মালয়েশিয়া সরকার এই বছর বৈধ করার সিস্টেমটাকে অনেক হার্ড বা অনেক পেঁচালো করে দিয়েছে, যে সহজভাবে আগের মতো ঢালাওভাবে কেউ বৈধ হতে পারতেছে না। শুধুমাত্র মালয়েশিয়া সরকার দেওয়া যে নিয়ম রয়েছে ওই নিয়মের মধ্যে পড়েছে যারা মালয়েশিয়াতে কলিং বিষয়ে এসেছেন। বিগত যে কোনো সময় আপনি মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসার পরে আপনার বৈধভাবে এসেছেন, তারপর আপনি পারমিট লাগাতে পারেননি, আপনি অবৈধ হয়ে গেছেন, যে কোনো সমস্যা হয়েছে, শুধুমাত্র তারা বৈধ হতে পারবে। এবং কি পাশাপাশি যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় প্রবেশ করেছেন তারা বৈধ হতে পারবে। তো সেক্ষেত্রে মালয়েশিয়াতে বর্তমানে হাজার হাজার প্রবাসী ভাই রয়েছে যারা কিনা স্টুডেন্ট ভিসায় এসেছে, যারা কিনা প্রফেশনাল ভিসায় এসেছে। তো তারা কী করবে? এবং কি এটি 100% সত্য যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে প্রবেশ করেছেন এবং কি প্রফেশনাল ভিসা নিয়ে মালয়েশিয়াতে বৈধভাবে প্রবেশ করেছেন, তাদের ভিসা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, ইমিগ্রেশন থেকে ভিসা পাচ্ছে না। এবং কি বিতর্কিতভাবে খবর নিয়ে দেখা গেছে কি অনেক কোম্পানিরা অন্য একটি পন্থা অবলম্বন করতেছে, যে ইমিগ্রেশনের সাথে কন্ট্যাক্ট করতেছে বা লেনদেন করতেছে, যে কোনো মাধ্যমে তাদেরকে বৈধ করতেছে কিছুমাত্র কোম্পানিগুলো। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা আপনারা সহজভাবে ইজিভাবে আপনি অবৈধ প্রবাসী ভাই আপনি বৈধ হতে পারবেন না, যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানা হয়েছে স্টুডেন্ট ভিসা, প্রফেশনাল ভিসা এবং কি নৌপথ এবং কি যারা ব্লক লিস্ট রয়েছে তারা বৈধ হতে পারবে না। আমি আমার আগামী ভিডিওতে যারা ব্লক লিস্ট রয়েছেন এবং কি নৌপথে এসেছেন তাদের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব ইনশাল্লাহ আগামীকাল। এখন স্ট্রিম বিষয় এবং কি প্রফেশনাল বিষয়ে যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন তারা অবশ্যই আপনি যে কোম্পানির মাধ্যমে বৈধ হতে চেষ্টা করতেছেন অথবা নিয়োগকর্তার মাধ্যমে বৈধ হতে চেষ্টা করতেছেন তার সাথে আপনি ক্লিয়ারলি আগেই কন্ট্যাক্ট করে রাখবেন যে আমি স্ট্রিম বিষয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছি বা আমি প্রফেশনাল বিষয় নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছি বা আপনার কী সমস্যা রয়েছে ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে দেখা গেছে উনি হয়তো আপনার কাছ থেকে 1000 রিঙ্গিত বেশি দাবি করতে পারে, এমনকি এটাই শোনা যাচ্ছে বিভিন্ন স্থানে বা বিভিন্ন কোম্পানি থেকে আমাদেরকে ইনফর্ম করতেছে। তো সেক্ষেত্রে 1000 রিঙ্গিত বেশি দিলেও কিন্তু আপনি বেশি দিচ্ছেন না আপনি যদি সত্যি বা সঠিকভাবে বৈধ হতে পারেন, যেহেতু মালয়েশিয়া সরকার এটি হচ্ছে লাস্ট সুযোগ, শেষ সুযোগ দিয়েছে, আর সুযোগ দিবে না। তাই তো প্রবাসী ভাইয়ের আপনারা একেবারে আপনি পাস জমা দিয়েছেন, টাকা পয়সা জমা দিয়েছেন বৈধ হবেন এমনটি আশ্বাস না করে আপনি দ্রুত আপনার কোম্পানির সাথে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবেন। যখন ইমিগ্রেশনে আপনার পাসপোর্টটি পৌঁছানোর আগে ইমিগ্রেশন সাথে যদি আপনার কোম্পানি কোনো একটি কন্ট্যাক্ট বা কোনো একটি চুক্তির মধ্যে চলে আসে তাহলে আপনাকে আর তলাক না দিয়ে আপনার পেপারে আপনার পেপারটি অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করে দিবে। তো সেক্ষেত্রে যাদের পাসপোর্টটি বা পেপারটি একবার তলাক দিয়েছে ইমিগ্রেশন পরবর্তীতে জামিলে হচ্ছে বা হবে, সেক্ষেত্রে প্রথমবারে যেন প্রথম সানজে যেন আপনারা পেয়ে যান বা হয়ে যায় সেক্ষেত্রে আগে থেকে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে রাখবেন বা যোগাযোগ করে রাখবেন এখানে। দৃশ্যমান ভিউয়ার্স, এবার আসবেও মালয়েশিয়া পুলিশ ইমিগ্রেশন থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যে আমরা জানি যে বর্তমান চলতেছে CMCO, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া নিষেধ রয়েছে অনুমতিপত্র ব্যতীত। তাও আবার অনেক প্রবাসী ভাই বিভিন্ন কাজের অজুহাতে ভ্রমণ করতেছেন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে। তারই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়া জোহরবাড়ু পুলিশ 3 জন পুরুষ এবং কি 1 জন নারীকে একটি ট্রলারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে আটক করে। তাদের হাতে টোটালি কোনো পারমিট নেই এবং কি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কোনো ওই ভ্রমণের অনুমতিপত্রটিও নেই, তাই তো তাদেরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া জোহর প্রদেশের পুলিশ। এবং কি তার সাথে সাথে আরও একটি স্থান থেকে কেড্ডা যাওয়ার পথে একটি এক্সপ্রেস বাসে করে যাওয়ার পথে 5 মায়ানমার নাগরিককে
আটক করছে মালয়েশিয়া পুলিশ। সেক্ষেত্রে তাদের হাতে কোনো ভ্রমণের অনুমতিপত্র নেই, তাই তো তাদেরকে জেল জরিমানা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে মালয়েশিয়া সরকার। আমরা এই জিনিসটি বারবার প্রবাসীদের সাথে শেয়ার করতেছি, ভাইরা আপনারা বর্তমান চলমান সময় আপনি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যেতে পারবেন না। আমার বিগত ভিডিওতে অনেক প্রবাসী ভাই কমেন্ট করছে, ভাই আপনি বলতেছেন ডিস্ট্রিক্টে যেতে পারবো না, আর অন্যদিকে অনেকে বলতেছে যাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা কোনটা বিশ্বাস করবো? জি প্রিয় ভাইরা, আপনারা দেখতেছেন যে গ্রেপ্তার করতেছে এবং কি 10,000 রিঙ্গিত করে জরিমানা করতেছে, জেল দিচ্ছে, তো সেক্ষেত্রে এখনও কোনো এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার অনুমতি দেয়নি মালয়েশিয়ার সরকার। যখন দেবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব, তাই তো এই দুঃসাহসটি আপনারা করবেন না। দৃশ্যমান্ত ভিউয়ার্স, এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কমেন্ট উত্তর দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমে আমরা পড়তেছি অল বাংলা আড়ি থেকে এক প্রবাসী ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভাইয়া এপ্রিল 9 তারিখে আমার ভিসা শেষ হবে, কোন ডেটে গেলে ভালো হবে প্লিজ জানাবেন। তিনি দেশে যাওয়ার জন্য বলতেছে। তো সেক্ষেত্রে যে প্রবাসী ভাই, আপনার যেহেতু এপ্রিল 9 তারিখে আপনার ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনাকে অবশ্যই মার্চের লাস্ট সপ্তাহে আপনি টিকিট কাটতে পারেন। আপনি যদি এপ্রিলের মাসের 5 তারিখে বা 6 তারিখে কাটেন, সেক্ষেত্রে যদি একটি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তখন আপনাকে অনেক ঝামেলার মধ্যে পোহাতে হবে, হয়তো দেখা গেছে আপনাকে স্পেশাল পাসও নেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা 2 সপ্তাহ আগে কাটলে কোনো সমস্যা হবে না, আপনার জন্য খুব ভালো হবে। এরপর আমাদেরকে আরেকটি কমেন্ট করেছেন আরব অফিসিয়াল থেকে এক প্রবাসী ভাই, তিনি লিখেছেন, আমার একজন মামা মালয়েশিয়া ইমিগ্রেশনে বন্দী আছে, এখন ওনাকে বাংলাদেশে নিয়ে আসতে চাই, তবে কীভাবে নিয়ে আসতে পারি, টিকিট কীভাবে কাটতে হবে, ওনাকে নিয়ে আসতে আপনি কি সহায়তা করতে পারবেন? জি আবরার ভাই, আপনার মামাকে ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে, এখন প্রথমত আপনাকে জানতে হবে কোন ইমিগ্রেশন ক্যাম্পে আপনার মামাকে রাখা হয়েছে। সেক্ষেত্রে ওনার যদি কোম্পানি থেকে থাকে, কোম্পানির সাথে যোগাযোগ করে পাসপোর্ট এবং কি সমস্ত কাগজপত্র দিয়ে ইমিগ্রেশন সাথে যোগাযোগ করতে হবে, এবং কি টিকিট কাটতে হবে ইমিগ্রেশনদের ওদের অফিস থেকে বা ওদের সাথে যোগাযোগ করে টিকিট কাটতে হবে, যা করে ওদের সাথেই যোগাযোগ করে করতে হবে। সেক্ষেত্রে প্রথমত আপনাকে দেখতে হবে ওনাকে কি সাজা দেওয়া হয়েছে, কি সাজা শেষ হয়ে গেছে বিস্তারিত জানতে হবে, এবং কি ওনার কোম্পানি চাইলে ওনাকে দ্রুত দেশে পাঠিয়ে দিতে পারবে। এরপর আমাদের কমেন্ট করেছেন নূর আলম ভাই, তিনি লিখেছেন, ভাই আপনি বলেন সুরত লাগবে, অন্যজন বলে সুরত লাগবে না, আমার মনে হয় আপনার তথ্যটি ভুল। জি নূর আলম ভাই, আমার তথ্যটি যদি ভুল হয়ে থাকে তাহলে আজ কেন কিভাবে মায়ানমার 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কি জহুরবাহর থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং কি এভাবে বিভিন্ন জায়গাতে গ্রেপ্তার চলতেছে? আমরা দেশময় যে নিউজটি পেয়েছি ওই নিউজটি ভালোভাবে যাচাই বাছাই করে আপনাদের সাথে শেয়ার করছি, কোনো ভুল ইনফরমেশন দিয়ে প্রবাসীবাদীদেরকে হয়রানি করার মতো মন মানসিকতা আমাদের নেই। ধন্যবাদ ভাইয়া। এরপর আমাদের কমেন্ট করেছেন এমডি আব্দুর রহমান, তিনি লিখেছেন, ভাই এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে সেক্টর সার্ভিসের ভিসা দিয়ে ফ্যাক্টরিতে কাজ করা যাবে কি না প্লিজ জানাবেন। ভাই আব্দুর রহমান ভাই, প্রথমত সার্ভিস সেক্টরের ভিসা দিয়ে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, এটি অন্যায়। যে সেক্টরের ভিসা আপনি ওই সেক্টরে কাজ করতে হবে এবং কি আপনাকে অবশ্য আপনার কোম্পানি আন্ডারে কাজ করতে হবে, এটি হচ্ছে মালয়েশিয়ার সংবিধানের রুলস বা নিয়ম। এরপরে আসেন, আমরা অনেকে এজেন্টের মাধ্যমে ভিসা লাগানোর পরে আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছি, কেউ বা আমরা এগ্রিমেন্ট করতেছি কোম্পানির সাথে, কেউ বা করতেছি না, তো সেক্ষেত্রে সতর্কতার সাথে আমরা কাজ করতেছি অনেক প্রবাসী ভাই, আপনাকে অনেক কিছু বিবেচনা করে কাজ করতে হবে, নিয়ম অনুযায়ী জিনিসটা আপনি করতে পারেন না, আর করলে আপনাকে অবশ্যই সাবধানতার সাথে করতে হবে। দৃশ্যমান্ত ভিউয়ার্স, এছাড়াও অনেক প্রবাসী ভাই কমেন্ট করতেছেন, তাদের কমেন্টগুলো আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করার চেষ্টা করতেছি। আজকে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন, আর আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজ আপনারা লাইক করে রাখতে পারুন আপডেট নিউজের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।